Hello students, welcome to practice studio. আজকে আমরা দশম শ্রেণীর অনুশীলনী R-2 এর কোয়েশন 5 এর প্রশ্নগুলি সমাধান করব। কোয়েশন 5 হচ্ছে নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলোর সাথে ছোট্ট একটি নাম্বার গুণ করতে হবে এবং এই সংখ্যাটি গুণ করলে এই প্রদত্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ছোট্ট সংখ্যাটি কি আমরা নির্ণয় করবো এখন। রোমান 1 হচ্ছে 1525। সমাধান 1525 এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমত আমরা 5 দ্বারা ভাগ করব। এখানে 3 5 15 হবে, 5 দিয়ে 2 ভাগ যাবে না, সুতরাং এখানে 0 হবে এবং 25 এর মধ্যে 5 5 যাবে, সুতরাং 5 5 25 হবে। আবার 5 দ্বারা গুণ করলে এটি হবে 5 34 এবং 5 1 5। এখানে আমরা দেখছি এই 5 এর দুটি থেকে আমরা একটি নিতে পারবো, কিন্তু 61 এর কোনো জোড় সংখ্যা জোড়া সংখ্যা নেই এবং 61 এর কোনো জোড়া সংখ্যা নেই, সুতরাং 61 একটি সিঙ্গুল নাম্বার। আমরা যদি আরেকটি 61 দ্বারা গুণ করি এখানে, তাহলে এই 1525 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। যেহেতু 61 এর কোনো জোড়া সংখ্যা নেই, অতএব 1525কে 61 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। রোমান 2 হচ্ছে 1008। যেহেতু শেষের নাম্বারটি হচ্ছে জোড় সংখ্যা, অতএব আমরা এটি 2 দ্বারা ভাগ করব। 5 2 10 হবে, এখানে 0, 2 দ্বারা বিভাজ্য হবে না, সুতরাং 0 নিচে নামবে এবং 2 8 এর মধ্যে যাবে, 4 2 8। আবার 2 5 এর মধ্যে যাবে, 2 2 4, এখানে 1 থাকবে, এখানে আনলে এটি 10 হয়ে যাবে, 5 2 10 এবং এখানে থাকবে 2 2 4। আবার 2 দ্বারা করলে এটি হবে 2 1 2, 5 এর মধ্যে 2 2 বার যাবে, সুতরাং 2 2 4 এবং এখানে 1 থাকবে, এটা এখানে আনলে হবে 12, সুতরাং এখানে হবে 6 2 12। আবার 2 দ্বারা করলে এটি হবে 6 2 12, 3 2 6, 3 দ্বারা করলে হবে 3 2 6, 3 1 3, 3 7 21। সুতরাং আমরা 1008 কে লিখতে পারি 2 4 এর পূরণ ফল এবং 3 2 এর পূরণ ফল এবং 7 1টি থাকবে। অর্থাৎ এখানে 2 থাকবে 2টি ইন্টু আরও 2 2টি থাকবে, 3ও থাকবে 2টি, কিন্তু 7-এর কোনো জোড়া সংখ্যা নেই, যেহেতু 7-এর কোনো জোড়া সংখ্যা নেই, অতএব 1008কে 7 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। রোমান 3 সংখ্যাটি হচ্ছে 2028। 2028 এর উৎপাদক বিশ্লেষণ করব। 2 1 2, 0 নিচে নামবে, 2 1 2, 4 2 8। আবার 2 দ্বারা 5 2 10, যেহেতু 2 1 এর মধ্যে যাবে না, সুতরাং এখানে 0 হবে এবং 7 2 14 হবে। 3 দ্বারা এখন করবো আমরা, 3 1 3, 5-এর মধ্যে 2 থাকবে, এখানে আনলে এটি 20 হয়ে যাবে, 3 6 18 হবে, আর 2 থাকবে এখানে, 27 হয়ে যাবে, 3 9 27 হবে। 16-এর মধ্যে থাকবে 3, 3 3 39 হবে, সুতরাং আমরা 2028কে লিখতে পারি 2 2টির গুণফল, 3 1টি এবং 13 2টির গুণফল। অর্থাৎ 2 2টি হবে এবং 3 1 থাকবে, 13 2টি হবে, অর্থাৎ 3-এর কোনো জোড়া সংখ্যা নেই, যেহেতু 3-এর কোনো জোড়া সংখ্যা নেই, অতএব
2028 কে 3 দ্বারা গুণ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। রমান ফোর হচ্ছে 768। এটাকে আমরা 2 দ্বারা করবো, 3 দুগুণে 6, এখানে 1 থাকবে 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, এবার 2 একে 2, এখানে থাকবে 1, এখানে হলে এটি হবে 18, 9 দুগুণে 18, এখানে এটি হবে 2 দুগুণে 4, 9 দুগুণে 18 হবে, এখানে 1 থাকবে এটি হবে 12, 6 দুগুণে 12, 2 দ্বারা এটা করলে হবে 4 দুগুণে 8, 1 থাকবে এটি হবে 16, 8 দুগুণে 16, 2 দ্বারা করলে 2 দুগুণে 4 হবে, 4 দুগুণে 8 হবে, 12 দুগুণে 24 হবে, 6 দুগুণে 12 হবে, 3 দুগুণে 6 হবে। অর্থাৎ আমরা 768 কে লিখতে পারি 2 1 2 3 4 5 6, 2 8টি সংখ্যার গুণফল এবং 1টি 3 থাকবে, 2 2টি, 2 আরো 2টি, 2 আরো 2টি, আরো 2টি 2 থাকবে এবং 3 1 থাকবে। যেহেতু এখানে তিন এর কোনো জোড়া সংখ্যা নেই, অতএব সেভেন সিক্স এইট কে 3 দ্বারা গুণ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। সুতরাং আজকে এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর অনুশীলনী R2 এর কোয়েশন 5 এই প্রশ্নটির সমাধান করেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা কোয়েশন 6 এর সমাধান করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।